তিনি যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক পলাশ, যুগ্ম আহ্বায়ক সুমন, রিজভী আহমেদ, জেলা যুব দলের নেতা রাজীব সহ সুমন দেল সুমনের নেতৃত্বে, উজ্জ্বল প্রধানের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে, তাদেরকে আমরা পদ্মানির মাধ্যমে স্বাগত জানাই। শিরিন আপার আমল সিপ্ত দলের পক্ষ থেকে হাতে কি দূর নাই মনে করলে মহিলা দলের পক্ষ থেকে, স্থানীয় বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে, শিরিন আপার ভয় নাই, শিরিন আপার ভয় নাই। আপনারা দয়া করে মঞ্চ ছেড়ে দিবেন, আমাদের সমাবেশকে সার্থক করবেন। নেতৃবৃন্দকে অনুরোধ করছি, আপনারা আমাদের মুখ ছেড়ে দেন। আমাদের মাঠে আজকের সভার প্রধান অতিথি হিসেবে আমাদের আসন অলঙ্কৃত করেছেন আমার সংগঠন জয়পুর জেলা বোর্ড শ্রমিক ইউনিয়ন এবং যাদের শ্রমিক দল তার পক্ষ থেকে আমি যাদের সবার থেকে আমি একটু কথা বলতে চাই। এই বর্তমান হাইনা সরকারের বিপক্ষে আপনি কোথায়? এখন আপনার বাহিনী কোথায়? পাইলেন মাসের সন্ধে ধন্যবাদ 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 ভাই সন্ধে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে এই জেলা বিএনপির প্রোগ্রামকে সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা বিষয়, আপনারা নেতৃবৃন্দ আপনারা সবাই ভালো আছেন? আসলে আমরা কেউ ভালো নেই, দেশে বেগম খালেদা বন্দি আছে, আমরা ভালো আছি। হাত তুলে বলুন ভালো আছে? শিরিন আপাকে বলুন আমরা ভালো আছি। আমরা বেগম খালেদার মুক্তি চাই। আমরা বেগম খালেদার মুক্তি চাই। হাত তুলে বলুন মুক্তি চাই। হাত তুলে বলুন মুক্তি চাই। হাসনা সরকার হাতে মুক্তি চাই। মুক্তি 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 চাই। মুক্তি 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 চাই। তারেক রহমান বীরের বেশে শেষ করেছেন শহীদ জিয়া, নেত্রী মুদারে খালেদা জিয়া, শহীদ জিয়ার স্মরণে মুক্তিযুদ্ধ স্মরণে স্বাধীনতার ঘোষক জিয়া। সবাই জানে যান, সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আজকের প্রোগ্রামকে শান্তিপূর্ণ ভাবে, সার্থক ভাবে, সুশৃঙ্খল ভাবে এখন সমাবেশ শুরু হবে। আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন আমাদের বাংলাদেশের গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনা তারেক রহমানের হিরণ ময় হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদে সমাবেশী স্বনির্ভর বিষয়ক সম্পাদক, যিনি 90 সালের বিরোধী আন্দোলনে বাংলাদেশের রাজপথে রাতের বেলায় হাতে লাল্পি সঙ্গে নিয়ে এসে সরকারের পতন করেছিল, আমাদের প্রিয় শিরিন আপা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করছেন জনাব শিরিন সুলতানা এবং প্রধান বক্তা হিসেবে আজকের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন উত্তর জনপদের কৃতি সন্তান আমাদের জয়প্রহাটের প্রিয় ভাই কেন্দ্র নির্বাহী কমিটির রাজশাহী বিধায়ক সহ সংগঠনের সম্পাদক এই সুপারভাইজার রহমান চন্দন। আজকের এই বিক্ষোভ সমাবেশে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন হেনা। আরো বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাধারণ সম্পাদক যুবনেতা মোহাম্মদ শাহ আলম চৌধুরী। সম্মানিত সুধী, আজকে যিনি প্রধান অতিথি, যিনি এসেছেন আমাদের কাছে 368 মাইল দূর থেকে এসেছেন, সারা রাত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে আমাদের প্রিয় নেত্রী জনাব শিরীন সুলতানা আপনাদেরকে সালাম জানাচ্ছেন বহুদলের মাধ্যমে, তাকে আমরা স্বাগত জানাই। পথ ছাড়িয়ে নাই, শিরীন নাপা ভয় নাই। আমাদের এক্ষণ সমাবেশে প্রধান অতিথির সঙ্গে সফর সংঘ এসেছেন বাগেরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব রুনা গাজী, সুপ্রিয় নেতৃবৃন্দ, সুপ্রিয় নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই ছেলেরা আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে শিক্ষা ঐক্যবদ্ধের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জয়পুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখছেন মামুনুর রশিদ মামুন। এই মাত্র আজকের বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী যুবদল আহ্বায়ক এটিএম সারস কবির সুফ, যুব আহ্বায়ক শরীফুল ইসলাম এবং অনির সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে এবং সুরের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আজকের সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করছে। সুপ্রিয় ভাইয়েরা, এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি মামুন রশিদ মামুন। এরপর পরে প্রস্তুত রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সদর সাধারণ সম্পাদক জয়পুরের কৃতি সন্তান জয়পুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি উবায়দুর রহমান শেখ, পাঁচবিবি থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম তালিমের নেতৃত্বে, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেদু সাইদ, মঞ্জুরুল ইসলাম, হেলাল মণ্ডল এবং হান্নান চৌধুরীর নেতৃত্বে এবং যুবদল ছাত্রদের বিশাল মিছিল এসেছে। করতালির মাধ্যমে স্বাগত জানাই, করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। বক্তব্য রাখছেন মা মাটি মানুষের প্রিয় দল জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার, হিরণ ভাই হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামী সভাপতি রশিদ প্রধান। প্রস্তুত থাকবেন জাতীয়তাবাদী যুবদল জয়প্রাপ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিনিয়র অমরায়ণ উজ্জ্বল প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। উদার পথে ওই সৈনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দাম, ভয় নাই তার ভয় নাই। সংগ্রামী ভাই বোনেরা, প্রথমে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, এইমাত্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুর জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব শামস মতিনের নেতৃত্বে একটি বিশাল মিছিলে উপস্থিত হয়েছে আমরা করতালের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমে আজকের এই বিক্ষোভ সমাবেশকে তিনি অলঙ্কৃত করেছেন আমাদের প্রধান অতিথি শিরীন সুলতানা আপা
তাকে আমি জয়পুরহাট জেলা সরকারের পক্ষ থেকে এবং আপনাদের আমাদের জয়পুরহাটবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার সঙ্গে যারা সফর সঙ্গী হয়েছেন, বিশেষ করে প্রধান বক্তা আমাদের উত্তরবঙ্গের কৃত সন্তান এইচ এম ওবায়দুর রহমান চন্দন ভাই, তিনি আমাদের মাঝে চলে এসেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দেবেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সুদূর ঢাকা থেকে এসে আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য। আমি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষেত্রাল উপজেলা ব্যাংকের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক পৌর ব্যাংকের আহ্বায়ক আলিম প্রভাষক আলিম, নাফিউল হাদি মিঠু এবং খুশি চৌধুরী, আবুবকর সিদ্দিক, তাদের নেতৃত্বে যুবদল ছাত্রদল বিশাল একটি মিছিল এনেছে। মিছিল এখনো শেষ হয়নি, তালি দিবেন, গণতন্ত্রে তাদেরকে স্বাগত জানাবেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। ধন্যবাদ। আমি এই আজকের এই বিক্ষোভ সমাজের সম্মানিত সভাপতি জয়পুরহাট জেলা বিএনপির ঐক্যের প্রতীক অধ্যক্ষ শান্ত ভক্তকে ধন্যবাদ জানাই। আমার একটি প্রাণবন্ত একটি সমাবেশ অনুষ্ঠিত করার জন্য এবং সাথে যারা পরিশ্রম করেছেন, সাবেক আমাদের খুব সৌভাগ্যের যে বর্তমান যারা যুগ্ম আহ্বায়ক আছেন জেলা বিএনপির তিনজনে সাবেক ছাত্র নেতা এবং আমার আগের দুজন সফল সভাপতি যথাক্রমে গোলজা হোসেন ভাই ও মাসুদুল্লাহ প্রধান ভাই, তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। যদিও তিন চারবার পাঁচবার আমার থেকে মাইক সরে গেছে, কথা একটু এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদেরকে একটু বলতে চাই, আমি আমার বক্তব্য সরে দেই, যার কথা না স্মরণ করলেই নয়। এদেশের স্বাধীন স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি তারই কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কুকুর এবং 1952 সাল থেকে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদদের রুহের প্রতি আমি মাগফিরাত কামনা করছি। 1969 সালে গণঅভ্যুত্থানে যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন তাদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। এবং সর্বোপরি 1971 সালে শহীদ জিয়ার ডাকে যারা সাড়া দিয়ে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন তাদের আমি সত্যের সঙ্গে স্মরণ করছি। আমি সত্যের সঙ্গে স্মরণ করছি 90 থেকে শুরু করে এই আজ অবধি শেখ 75 সালে যেমন শেখ মুজিবুর রহমান লিখিতভাবে সে বাকশাল কায়েম করেছিল, বাকশাল লিখেছিল কিন্তু কায়েম করতে পারেনি, কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট সরকার কলমে কাগজে কলমে না লিখেও আমাদের বাপ কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছে। তার বিরুদ্ধে যারা বর্তমানে যুদ্ধ করছে এই ছাত্রদল যুবদল যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কথা বেশি বলতে চাই না, কারণ অনেক ভক্ত আছেন, তবে দু একটি কথা না বললেই নয়। এই যে বর্তমান সরকার কিছু অঙ্গীকার নিয়ে এসেছিল, অঙ্গীকার কি ছিল? বিনামূল্যে সার দেবে, 10 টাকায় চাউল দেবে, এসব প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা কি 10 টাকায় চাল দিতে পেরেছে? তারা কি বিনামূল্যে সার দিতে পেরেছে? একজন মুরব্বী বলেছিল, আমি ইউটিউবে দেখলাম যে 10 টাকা চাল তো দূরের কথা বাবা, বর্তমান চাল আমি 70 টাকায় খাচ্ছি, আর 1 টাকা বাড়লে হয়তো চাল না আমরা চেতনা খেতাম, 71-এর চেতনা খেতাম। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কারো উপর নির্ভরশীল নয়, আমরা স্বনির্ভর হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হরানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। এবং আমি কথা দিচ্ছি বাংলাদেশ জনগণের ছাত্রদল চট্টগ্রাম জেলা শাখা ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সবার আগে এই বাংলাদেশে আন্দোলন করে হাজিরার বিরুদ্ধে অবস্থান নেওয়ার রাজপথে। এবং অতীতের ন্যায় ছাত্রদল জয়পুরহাটে যেভাবে নেতৃত্বে এবং মাসুদ রানা প্রধানের যুদ্ধপুত্র সময় যেভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে একটা অবস্থান নিয়েছিল, আর তাদের ভালোভাবে তবে জয়পুরহাট ছাত্রদল রাজপথে সর্বোচ্চ অবস্থান নেবে এবং বুকের তবে রক্ত ঢেলে দেবে ইনশাল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, বর্তমান তাবেদার সরকারকে টিকিয়ে রেখেছে আমাদের একটি পার্শ্ববর্তী, তার মতো যদি প্রতিবেশী, তার মতো যদি সুবলঙ্গি থাকে তার কোনো শত্রুর প্রয়োজন নেই। তারা আমাদের কাছ থেকে মসৃণ টান নিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য ফেন্সি ডিল পাঠিয়ে দেয়, এই জয়পুরহাটে ফেন্সি ডিলের আড্ডা খুলেছে। তাই আমরা এই তাবেদার সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। আপনারা একবার মুক্তি 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 চাই। পরিশেষে সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা তো আজকে বক্তব্য শুনবো আমাদের শিরিন আপার,
আমরা শিরিন আবার বক্তব্য শুনব, তারপরে ওবায়দুর রহমান চন্দন, তারপরে অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন হেনাপা, আলম চৌধুরীর বক্তব্য আমরা শুনব। আমাদের বক্তব্য তো আপনারা রেগুলার শুনেন, তাই না? তারপরেও কিছু দাবি দাওয়া থাকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আছে, আপনারা এক মিনিট পরে সালাম দিয়ে চলে যাবেন। বক্তব্য রাখছেন, শুভেচ্ছা দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংসদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের উদ্যোগতি ও পিরামিড দুর্নীতির প্রতিবাদে আজকের এই বিশ্বকাপ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। ঢাকা থেকে আগত আমাদের নেত্রী শিরিন সুলতানা বিশেষ অতিথি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। উত্তরবঙ্গের কৃতি সন্তান, জয়পুরহাটের গর্ব, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এইচ এম ওবায়দুর রহমান চন্দন সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলতে চাই না, আজকে উত্তাল মার্চের প্রথম, আমরা সকাল উঠে শুনতে পাচ্ছি আমাদের রিংটনে ওই মুজিবুর রহমানের ভাষণ হচ্ছে। কেন কেন আমরা টেলিফোন কোম্পানিকে ওই ওয়েলকাম টিমকে বলতে চাই, আপনারা এগুলো বন্ধ করুন। পরিশেষে সকলের সুখ শান্তি মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য হা ভঞ্জন আছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব আলমগীর হোসেন বক্তব্য রাখছেন। আলমগীর হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী লাগামহীন দ্রব্যমূল্যের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অহংকার আমাদের প্রিয় আপা শিরিন সুলতানা, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সামনে জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, স্বাধীনতার মাস আজকের এই মাসে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আত্মার মাঠ ফেরত করুন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে দ্রব্যমূল্যের উদ্যোগ কোটিকে কমিয়ে দিন, দেড় কোটি ছেড়ে দিন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এবং একটা কথা বলতে চাই, আগামী দিনে আওয়ামী লীগ পলার কোন লোক ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে না। সারাদিন শুরু হয়েছে, এই প্রত্যয় রেখে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ, পলার জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশকর্তা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে রয়েছে, আসবে ফিরে বাংলাদেশে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা মহিলা দলের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে পুরুষ বক্তারা চলে গেছে, আজকে আপনাদের বক্তব্য দিতে পারছি না, আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। আমাদের মাঝে জাহেদা কামাল আছেন, দৌলতুল নাজরুল আছেন, তারপরে রুলি আছেন, রুলি আন্টি আছেন, রুপালি আছেন, সবার জন্য একটা করতালি বক্তব্য না দেওয়ার কারণে তারা আমাদের স্বাগত করেছে, ধন্যবাদ। বক্তব্য রাখছেন জয়পুর জাতীয়তাবাদী যুবদল, জয়পুর জেলা শাখা বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্রাহাম উজ্জ্বল প্রধান, অত্যন্ত সংক্ষিপ্ত। এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেত্রী, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছি। তিনি হচ্ছেন আমাদের শিরিন সুলতানা আপা, সাবেক এমপি। আসলে আমি তার বক্তব্য ইউটিউবে সবসময় আমি শুনি, আজকেও আমি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রিয় ভাইয়েরা,
কথা একটাই, একটি দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি এই বাংলার মস্তক থেকে ইন্ডিয়াতে, কবে তুই যাবি? এই একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই জন্য যে আমি সত্যি সিনাবার বক্তব্য শোনার জন্য আমি আর কোনো কথা বাড়াবো না। সকলকে ধন্যবাদ এই কষ্ট করে এই জনসভা আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আমাদের সিনাপা আপনারা তার আরেকটি পরিচয় আমরা বলতে পারিনি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। সেই কারণে বলছে আমার মহিলা মা বোনেরা এসেছে, তাদেরকে একটু সালাম দেওয়ার সুযোগ, তার অনুরোধে সালাম দিচ্ছেন যারা রুনি চৌধুরী। এবারে সালাম বিনিময় ঘোষণা আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী মহিলা দল জয়বাদ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, পাঁচদিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোলন লাহার। সালাম দিবেন দোলন লাহার। সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আমাদের সেই 90 দশকের লড়াকু সৈনিকের সেই আমরা আদর্শের সৈনিক, আমার আপা সিনাপা এবং সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আসা আমার ভাইয়েরা, নেতৃবৃন্দরা এবং আমার প্রাণ প্রিয় মহিলা দল, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা আজকের আজকের প্রোগ্রামকে সফল করার জন্য সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাইরা, এবার আপনাদের সামনে সালাম বিনিময়ে ঘোষণা আহ্বান জানাচ্ছি জয়পুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মূলত দলের অন্যতম নেত্রী জাহিদা কামাল, বক্তব্য রাখছেন জাহিদা কামাল। মুন্না, আমার ছোট ভাই মুন্না কোথায় আছো? তোমার কাছে যে আমানতটি আছে চাবিটি শামসের হাতে হস্তান্তর করো এক্ষুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হটাও হাসিনা, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। সারা বাংলাদেশের ন্যায় জয়পুর হাট পত্রিকায় আজকের এই সমাবেশ যা মহাসমাবেশে পরিণত হয়েছে, এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের অভিভাবক, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল খান আজকে এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা ভাজন
আমাদের একটু তারা আছে, আমরা প্রধানমন্ত্রী বক্তব্য শুনবো, সময়ের স্বল্পতা আছে, শুধু সালাম দিচ্ছেন আক্কেলপুর উপজেলার ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী মহিলা দলের সদস্য রওশনারা, শুধু সালাম দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে সময় নাই, আমরা অনেকেই বক্তব্য শুনব, আমি শুধু সালাম দিচ্ছি। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী শিরিন সুলতানা। আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই জয়পুরহাটে আসার জন্য। সেই নেতাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে সালাম জানাই, আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সেই নেতাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্য এই রসগোল্লা বুলবুলি আন্টির জন্য একটা করতালি হবে। বক্তব্য রাখছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, মুক্তি আন্দোলনের অন্যতম সিপাহসালা দেশ নায়ক তারেক রহমানের হিরণময়ী হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিদায়ী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়প্রাট জেলাশাখার বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা যুব নেতা আইকন মুক্তাদুল হক আদনান, মুক্তির দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা শিরিন সুলতানা আপা। আমাদের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন জয়পুরহাটের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জয়পুরহাট সদর পৌরসভার দুইবারের জনতার মেয়র অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক। সঞ্চালনায় আছেন আমার শ্রদ্ধেয় তিন ত্রিরত্ন বড় ভাই সাবেক ছাত্র দলের সভাপতি যথাক্রমে গুলজার হোসেন, মাসুদ জানা প্রধান ও আব্দুল ওয়াহাব। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথাই বলতে চাই, আপনারা কি নেত্রীর মুক্তির জন্য প্রস্তুত আছেন? রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আজকে শিরিন আপাকে আমরা কথা দিচ্ছি, আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন জয়পুরহাটে, যা বিএনপির নেতৃত্বে যুবদল ছাত্র দল বিগত দিনের নাই ঝাঁপিয়ে পড়বে, দরকার পড়লে এই আন্দোলন সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে, শুনুন শুনুন, আমাদের শিরিন আপার আমাদের শিরিন আপার প্রোগ্রাম দেশ নেত্রী বেগম খালেদার প্রোগ্রাম বেগবান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর জনপদের কৃষক সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এই যে মনোজুর রহমান চন্দন বগুড়া থেকে এসেছেন, ও তালি মাধ্যমে তাকে স্বাগত জানাই, চন্দনের আগমন শুভেচ্ছা স্বাগত। বক্তব্য রাখছেন এই নেত্রী আছে, এই সবাই কি থিমে গেছে, এই নেত্রী আছে, কোন সে নেত্রী, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক আপনি আপনি দুর্বল হয়েছে, আন্দোলন করতে চান, আন্দোলন করেন। বক্তব্য রাখছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি, সাবেক জিএস, বর্তমান জাতীয়তাবাদী যুব দল, চৌধুরী চা সরকার সম্মানের আহ্বায়ক এটিএম শাহনাজ কবির শুভ্র প্রস্তুত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদে রাজশাহী বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় বড় ভাই তারা নির্যাতিত এই জেম উবাইদুর রহমান শ্রী ভাই, ধন্যবাদ শুভ্রত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারের অসহনীয় দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চরপ্রাণ জেলা শাখা কর্তৃক, জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সদ্য আমার বড় ভাই শামসুল হক ভাই উপস্থিত আছেন। 90 রাজপথ কাপড় সুখর ছাত্রনেত্রী শিরিল সুলতান আপা উপস্থিত আছে, উত্তর চরপথের কৃতি সন্তান জয়প্রহাটের মাটির মানুষের নেতা, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উবাইদুর রহমান চন্দন ভাই উপস্থিত আছেন, আমরা আলাউদ্দিন হেনাপা উপস্থিত আছেন, কেন্দ্রীয় যুব দলের সহ সাধারণ সম্পাদক শাহ আলম ভাই সহ বিএনপির ত্রিযুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব সহ উপস্থিত মহিলা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও বিএনপির জয়প্রাণ জেলা তৃণমূলের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য কথা বলা হয়েছে, প্রিয় উপস্থিতি আমি একটি কথা আপনাদেরকে বলব, এই মঞ্চ থেকে আমি খালেদা জিয়ার মুক্তি চাচ্ছি অবিলম্বে, দেশের অর্থে খালেদা জিয়ার মুক্তি অবিলম্বে। সরকার যদি না দেয় আগামী দিনে রাজপথ জয়পুরহাট থেকে যে অগ্নিগর্ভ শুরু হবে সেই অগ্নিগর্ভ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এই আন্দোলনে ইস্পাত কঠিন মনোবল নিয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গোটা দেশ বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এবার আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি খেটে খাওয়া মানুষের দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জয়পুর জেলা শাখার সংগ্রামী সভাপতি বাবুল করিম, সঙ্গে থাকবেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকের এই বিশেষ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শামসুল হক সাহেব, ঢাকা থেকে আগত আমাদের প্রিয় নেত্রী শিরিন আপা সহ আক্কেলপুর, খেতলাল, কালাজ, পাঁচদিন জয়প্রহাটের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বপ্রথমেই আমি শ্রমিক দলের পক্ষ থেকে, শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। শুধু এইটুকুই বলবো, আজকে কেউ আমরা ভালো নাই, আমরা শ্রমজীবী মানুষ যারা মাঠে ময়দানে খেতে খায়। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, বর্তমান সরকারকে বলতে চাই জেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, আপনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাবেন, পারিবারিক চাকরি দেবেন, আজকে সেগুলো কোথায় গেল? বন্ধুরা আমার, আমাদের একত্রিত হয়ে সবাইকে হাতে হাত রেখে এই সরকারকে টানে হিসেবে
শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জয়পুর জেলা শাখার পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম। আজকে এই সরকারের অবস্থাপনা লুটপাটের জন্য আজকে বাংলার 18 কোটি মানুষ দ্রব্য মূল্যর কোষাঘাতে জর্জরিত হয়েছে। এর জন্য আমরা এই সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে হটাতে চাই। কথা বেশি বলবো না, কথা হলো একটাই, শেখ হাসিনার পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার, এবিএমের পরিবর্তে ব্যালট, এই দাবি পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন আসবে সেই আন্দোলন জেলা বিএনপির তত্ত্বাবধানে শ্রমিক দল মাঠে থাকবে ইনশাল্লাহ আমরা ঘোষণাতে যাই। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখা হচ্ছে, অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয় জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, সাবেক ভিপি তুখোর ভক্ত আমাদের রহমান সুইট, আমাদের রহমান সুইট এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই বিক্রম সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জয়পুর শহীদ জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ শ্রদ্ধাভাজন অধ্যক্ষ শামসুল হক স্যার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রী সংসদের সাবেক ভিপি, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্র বিএনপির সর্বভারতীয় বিষয় সম্পাদক শ্রদ্ধাভাজন অভিনেত্রী সিরিন সুলতানা আপা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। জয়পুরের কৃতি সন্তান বন্ধুবর এইচ এম মজুরান চন্দন সহ সংসদক কেন্দ্র বিএনপি রাজশাহী বিভাগ বিশেষ অতিথি আসলঙ্কৃত করেছেন। আমার পরম শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহালম চৌধুরী ভাই বিশেষ অতিথি আলঙ্কৃত করেছেন। কেন্দ্র বিএনপির সদস্য সবরাহদ্দিন হেনাপা সহ বিএনপি যুবদল ছাত্রদলের হানা পর্যায়ে পৌর পদে সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক জুম্মাই বেন্দ আমার মঞ্চের সামনে উপস্থিত। জয়পুর জেলার বাস্তি উপজেলা থেকে আগত আমার বিএনপি দলের ভাই বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। বক্তব্য দিতে চাই না, বক্তব্য দিবেন শ্রীনাপা, বক্তব্য দিবেন কেন্দ্র নেতৃবৃন্দ। শুধু এইটুকু বলতে চাই, শ্রীনাপাকে বলতে চাই, জয়পুরের মাটি আন্দোলনের মাটি, জয়পুরের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা শুধু আন্দোলন ডাকবেন, ঢাকা ফেল করলো জয়পুর ফেল করেনি করবেন, ঢাকা ফেল করলো জয়পুর ফেল করে নাই। মোজালি প্রধানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা আওয়ামীকে ভয় পাই না। আজকে যারা এখানে বুঝতে হয়েছে বিরিয়ানির প্যাকেট দিতে হয় নাই, টাকা দিতে হয় নাই, মনে টানে এসেছে শ্রীনাপা। শুধু আপনি বলবেন আন্দোলন কবে থেকে হবে, ম্যাডামের মুক্তি চাই, শেখ হাসিনার বিদায় চাই, এটা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। এই কথা বলে আমি অসংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জওহর হোক, হাওড়া জেলা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, এবারে বক্তব্য রাখার জন্য হা বাজার আছে 90 দশকের সাবেক ছাত্র নেতারা, আজকের পর পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র, আজকের পর পৌর কমিটি সংগ্রামী আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশাহ বক্তব্য রাখছেন। আলমগীর চৌধুরী বাদশাহ এবং তার সঙ্গে থাকবে আজকে করে পৌর এমপিএ যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আপাতদের। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এ সভার সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি শিরিন আপা, সম্মানিত সম্মানিত প্রধান বক্তা ওবায়দুর রহমান চন্দন সহ আমার সম্মুখে বিভিন্ন জয়পুরহাট জেলার ইউনিয়নগুলো থেকে এবং থানা থেকে নেতা এবং কর্মীবৃন্দ আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গর্বিত, সেদিন আপাকে আমরা ব্যক্তিগালির সামনে দেখতে পাচ্ছি। আমরা এতদিন একটু আসতে আসতে চিল্লাচিল্লি করেন না, আমরা বিগত দিনে দেখেছি শিরিন আপার কার্যক্রম কর্মসূচি, যে কর্মসূচিগুলো কেন্দ্রে হতো আমরা লক্ষ্য করে দেখেছি, কোথায় দেখেছি টিভিতে, আজকে জেলা পর্যায়ে এসেছে। আমি আক্কেলপুর পৌর বিএনপির পক্ষ থেকে তাকে প্রাণ দাদা শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, যখন আমরা বিক্ষোভ করছি জেলা বিএনপির আয়োজিত আজকে এই বিক্ষোভ থেকে আমরা জানাই সঠিক টাইমে কেন্দ্রের ঘোষিত আজকের এই কর্মসূচিকে আমরা সাফল্য মণ্ডিত করার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দাও দাও করে উঠছে, সেই মুহূর্তে আজকে শিরিন আপাকে আমরা উপস্থিত করেছি। আরো কথা অনেক আছে, রাজনীতি আমাদেরকে ন্যাসাত করার জন্য যে পরিকল্পনা চলছে বর্তমান সরকার করছে, কি করে করছে, যখন পাখির মতো হত্যা করা হচ্ছে পুলিশ বাহিনী দিয়ে, আমরা সেই মুহূর্তে ঘরে বসে থাকতে পারি না, প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে দ্রব্যমূল্যের প্রতিবাদে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সভার এই বিক্ষোভে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, সকলে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ সামনের দিনে যেগুলো কর্মসূচি আসবে আমরা সঠিকভাবে পালন করব, কর্মসূচি ঘোষণা করবেন কেন্দ্র থেকে আমরা পালন করব। ধন্যবাদ শিরিন আপাকে, কেন্দ্রের অনেক আরো নেতৃবর্গ এসেছেন, আমি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি কথা শেষ করলাম। প্রিয় সাংবাদিক সাথী বন্ধুগণ, সভ্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরে নেওয়ার জন্য জেলা বিএনপি কর্তৃক আজকে আয়োজিত এই সভায় সম্মানিত শ্রদ্ধাভাজন সকল অতিথিবৃন্দকে আক্কেলপুর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এখন বক্তব্য রাখছেন আক্কেলপুর থানা বিএনপির সংগ্রামী আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক আক্কেলপুর থানা বিএনপির সভাপতি জনাব জামশেদ আলম সাহেব। জনাব জামশেদ আলম সাহেব, বিসমিল্লাহ রহমান রহিম। আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আপনারা আগামের উত্তর দিবেন না, এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতান আপা উপস্থিত আছেন, আমাদের জয়পুরহাটের স্মৃতি সন্তান ওবায়দুর রহমান চন্দন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এইখান থেকে আমরা শপথ গ্রহণ করব শেখ হাসিনা তার গদি থেকে না নামা পর্যন্ত আমরা রাস্তায় থেকে উঠব না, রাস্তায় থেকে উঠব না। আমি আমার 71 রণাঙ্গনের সাথী প্রয়াত শহীদ জিয়াউর রহমানের রুহের মুখের মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা ক্ষেত্রপাল পৌর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রফিউল আদম মিঠু, জনাব রফিউল হাদি মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উপ
উপলক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিরিন সুলতান আহমদ সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জয়পুরহাট জেলার কৃতি সন্তান অবৈধুর রহমান চন্দন ভাই সহ বিভিন্ন উপজেলা থেকে আগত এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই ক্ষেতলাল পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা এই আন্দোলন করছি, তারেক রহমানকে দেশে প্রত্যাবর্তন করার জন্য আমরা আন্দোলন করছি। আমি ক্ষেতলাল পৌর বিএনপির পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক জিয়াকে দেশে আনার জন্য আগামী দিনে বিএনপির যে কোনো প্রোগ্রামে জয়পুরহাট জেলা বিএনপিকে ক্ষেতলাল পৌর বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সময় অত্যন্ত স্বল্পতা, আমাদের প্রিয় বড় ভাই গত কয়েকদিন থেকে প্রোগ্রামকে সফল সার্থক করার জন্য কাজ করে গিয়েছেন। আমাদের ছাত্র দলের সোনালী ফসল, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র দলের সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি মশফিকুল আলম বড় ভাই আমাদেরকে সহযোগ করেছেন, তাকে কৌতলের মাধ্যমে স্বাগত জানাই। উপস্থিত আছেন আমাদের আক্কেলপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক আরিফ ইফতেখার আরা ভাই, তাকেও স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কালাই যুবদলের সাবেক নেতা, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলিম, এবং তার পাশে দাঁড়িয়ে আছেন পৌর বিএনপির সভাপতি সোহেল তালুকদার। এক মিনিটে সালাম দিবেন, শুভেচ্ছা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুরা, আমার আজকে খাদ্য দ্রব্যের উদ্যোগতির এবং বেগম খালেদা জিয়ার মুক্তির এই মহাসম্মেলন এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি কালাই থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম এবং ইব্রাহিম হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী প্রস্তুত থাকবেন পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম দালিম, এবং তার পাশে থাকবেন হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক হেলাল মণ্ডল, এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম এবং জিয়াউল ফেরদৌস দাঁড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আমার এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শিরিন সুলতান এবং উপস্থিত জয়পুরহাটের কৃতি সন্তান জেলা কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সমন্বয়ক এই যে অবৈধ রহমান চন্দন ভাই, উপস্থিত কালাই জয়পুরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, থানা ও পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে জানায় আমার কালাই পৌর বিএনপি থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমার আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার একটি দুর্নীতিবাদ সরকার, এই সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করছে, এটা আপনাদের অজানা নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, এটাও আপনাদের অজানা নয়। সংগ্রামী বন্ধুরা, আমার আপনারা জানেন আজ এই সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সে আজ অসুস্থ বিছানায় হাসপাতালে, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। সংগ্রামী বন্ধুরা, আমার এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, এখনো সময় আছে, আমি সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, না হলে এমন একটি দিন আসবে বাংলার মাটি থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না। সংগ্রামী বন্ধুরা, আমার আপনারা জানেন আপনারা বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন, এই আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করলাম। শহীদ জি আমরা খালেদা জি আমার সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য হা বজার আছে। সুপ্রিয় ভাইয়েরা, এবারে বক্তব্য রাখার জন্য হা আহ্বান জানাচ্ছে কালাই থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির। বক্তব্য রাখছেন ইব্রাহিম হোসেন ফকির। জয়পুরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত
আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের সবার শ্রদ্ধা ভাজন জননেতা অধ্যক্ষ থামচু আমাদের মধ্যে উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেত্রী সেনেল সুলতানা এবং আমাদের মধ্যে উপস্থিত প্রধান বক্তা জটলা জেলার মাটু মানুষের নেতা অবৈধ রহমান চন্দন ছ কেন্দ্রীয় এবং জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। বক্তব্য সংক্ষিপ্ত, শুধু আমি ধন্যবাদ জানাই শ্রী নবাস কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কালাই থানা বিএনপির পক্ষ থেকে যে আমাদের জয়পুরহাটের বাড়িতে উনি এসেছেন, উনি আজকে আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী জয়পুরহাট জেলা বাসী এই হায়দার সরকারকে ক্ষমতাচ্যুত করতে যেভাবে আন্দোলন করতে আমরা আন্দোলন করব। এ সবার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাকে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সাহিত্য অমরক, কালকাতিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং এই বয়সে সমাবেশকে সফল করার জন্য এসেছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাজি বিএনপির থানা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রোগ্য এবং অপর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এর প্রতিবাদে জয়পুরহাট বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাঞ্জাবী পৌর বিএনপির আহ্বায়ক, পাঞ্জাবী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জননেতা জনাব আবু হাসনাত মন্ডল হেলাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ঢাকা থেকে আগত শিরিন সুলতানা এবং জয়পুরহাটের তৃণমূলের এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে আমাদের সোনার পালা, আপনাদের পালন করার পালা, আমাদের সবার পালন করার পালা। আমরা শুনব ঢাকা থেকে যে নেত্রী আসছে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, তারেক রহমানের যে দিক নির্দেশনা দিবেন, খালেদা জিয়ার যে দিক নির্দেশনা দিবেন, সেইটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আমরা জয়পুরহাট থেকে এই আন্দোলন শুরু করব ইনশাল্লাহ। এবং আমরা আমরা আশা করি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন এবং আমাদেরকে ভুল পথে যেন কেউ পরিচালিত না করে নেতৃবৃন্দ, সেইটা সবাই খেয়াল রাখবেন। সবার সুস্বাস্থ্য এবং আমাদের দলের উত্তরোত্তর উন্নতি, খালেদা জিয়ার মুক্তি যে আমি আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, সরকারের সীমাহীন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি থানা শাখার সংগ্রামী আহ্বায়ক, পাঁচবিবির রাজপথের লড়াকু সৈনিক আলহাজ সাইফুল ইসলাম ডালি। আলহাজ সাইফুল ইসলাম ডালি, বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত কেন্দ্রীয় কমিটি নেত্রী শিরিন সুলতানা ও মহিলা দলের নেতৃবৃন্দ, আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল শামসুল ভাই, উপস্থিত আমার পঞ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সৈনিক ভাই কর্মী ভাইরা, আমি বক্তব্য দিব একটি ভাষা বলতে চাই,
বিগত দিনের আন্দোলন জয়প্রাট পাজবিধি যে নেতা নেতৃত্ব দিয়ে গেছে, যে জানুয়ারি আলো প্রত্যাশা দিবস পালন করে আলো পথে আন্দোলনের মিছিল করে যে মৃত্যুবরণ করেছে জয়প্রাট জেলার সভাপতি, তারই হাতে করো আমরা নেতৃত্ব। সেই নেতার কর্মী আমরা। আমি একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সর্বোচ্চ জায়গায় প্রোগ্রাম করতে পারবে, করবে, কথা বলবে। হাসিনা ওয়াজেদ তোমার কথা তুমি বলো, আমাদেরকে একটু সুযোগ দিয়ে রাখো মুক্ত মঞ্চে। আজকে যে জায়গায় আমরা সমাবেশ করছি এই জায়গায় করার কথা না, একটি সুযোগ দিয়ে রাখেন, আওয়ামী লীগের ছায়াবর্ণ জয়প্রাট জেলাতে পাওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না, জয়প্রাট নিয়ে যে আন্দোলনের কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ আওয়ামী লীগকে বিতাড়িত করতে 72 ঘন্টা জয়প্রাট লাগবে। সকলকে আন্দোলনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। একটি বিষয় খুবই দৃষ্টিকটুর, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব দলের সভাপতি, আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব, অনেক নেতৃবৃন্দ বাইরে ঘোরাফেরা করছে আপনাদের দেখার জন্য, বিএনপি নেতৃবৃন্দকে দেখার জন্য আমরা আজকে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমরা দেখব, পরবর্তীতে ব্যবস্থা নেব, মনে রাখবেন। সংগ্রামী জনতা, এবার আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বপ্রথম জয়প্রাট সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি এবং চেয়ার জয়প্রাট রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, জয়প্রাট শহর বিএনপির সম্মানিত আহ্বায়ক চলক মতিউর রহমান, চলক মতিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে জয়প্রাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি, সর্বদান শ্রদ্ধ শিক্ষক, সাবেক অধ্যক্ষ শামসুল হক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথি শিরিন সুলতানা আপা আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান বক্তা জয়প্রাটের ডাইনামিক নেতা ওবায়দুর রহমান চন্দন আমাদের মাঝে উপস্থিত আছে, ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জয়প্রাটে জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা উপজেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আলাইকুম সংগ্রামী সাথীরা। বক্তৃতা আমরা বরাবর করি, আজকে আমরা একটু বক্তৃতা শুনব, শুধু একটি কথা বলবো, বিএনপি যখন ক্ষমতায় ছিল চালের দাম কত ছিল এই সরকারকে জিজ্ঞেস করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় ছিল তেলের দাম কত ছিল এই সরকারকে জিজ্ঞেস করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় ছিল বিদ্যুতের দাম কত ছিল এই সরকারকে জিজ্ঞেস করতে চাই। সারা বাংলাদেশের দ্রব্যমূল্যের এমন অবস্থা, সাধারণ মানুষ কিনে খেতে পারছে না, আমরা আশঙ্কা করছি দিন যত যাবে তেলের দাম বাড়বে, সবাই ঘুরিয়ে আসছে আগামী ভোটে এই আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেই কারণে তারা আরো ব্যাপক হারে লুটতরা শুরু করবে। আপনারা সতর্ক থাকুন, সুলতান আপাকে শুনে যান, সব ছেলেরা তোমরা একটু দাঁড়াও বাবা, তোমরা একটু দাঁড়াও, সুলতান আপা আপনি শুনে যান,
সারা বাংলাদেশে আন্দোলন করতে যদি সাত দিন সময় লাগে, আপনি এই নেতা কর্মীর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে যান যাই ব্রাজিল নেতা কর্মীর সময় লাগবে মাত্র 48 ঘন্টা। আমরা সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। জয় ব্রাজের সব নেতা কর্মীরা যেভাবে হামলা মামলার শিকার হয়েছে, আমরা আপনাকে কথা দিচ্ছি শুধু আন্দোলন ঘোষণা দেন জয় ব্রাজ থেকে আমরা আওয়ামী লীগকে বিদায় করে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এবং জিয়ার সরকার গঠন করার আশ্বাস নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বক্তব্য রাখার অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়প্রাগ সদর থানার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বক্কর সিদ্দিক। বিসমিল্লাহ রহমান রহিম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি সর্বোপরি আমার সামনে উপস্থিত আমার প্রান্তে জয়পুরহাট বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় দল, মহিলা দল সহ সকল নেতৃবৃন্দকে আমি জানাই সদর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালাম আলাইকুম। যেহেতু আজকে আমরা প্রধান বক্তার বক্তব্য শুনব, আমি বক্তব্য দিয়ে যাইতে করব না, আমি শুধু একটি কথা আজকে প্রধান অতিথিকে বলতে চাই। আজকে আমাদের জয়পুরহাট মানুষ আন্দোলন করার জন্য আজকে উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু আমি একটি ব্যতিক্রম কথা তোকে বলতে চাই। আমরা বিগত দিনে বাংলাদেশের 7টি জেলায় যে আন্দোলন হয়েছিল তার মধ্যে জয়পুর 1টি জেলা ছিল, কিন্তু আমরা পারি নাই ঢাকায় আপনারা আন্দোলন করতে পারি নাই। আমি দাঁড়িয়ে নাই আপনারা ঢাকায় আন্দোলন করবেন, আমরা 1 ঘন্টার মধ্যে জয়পুরে আন্দোলন করবো, তার আগে আমাদের নেতা কর্মী কিন্তু সেভাবে উৎসাহিত হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং এই বলতে আপনাদের মাঝে বক্তব্য দিবেন। সাবেক ছাত্র নেতা, যুব নেতা, জয়পুরহাট জেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শ্রীন্দ্র জাতীয় উপায় আপনাদের সামনে একটি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়পুরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শামসুল হক, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 90-এর গণ আন্দোলনের অগ্নিকন্যা আমার নেত্রী, আমার প্রিয় বোন, যিনি ঢাকার রাজপথে সব সময় সামনে সারিতে থাকে আমাদের প্রিয় বোন শিরিন সুলতানা। মঞ্চে উপবিষ্ট আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, জয়পুরহাটের কৃতি সন্তান, বেগম খালেদা জিয়ার পরিবারের আস্তভাজন আমাদেরই ছোট ভাই ওবায়দুর রহমান চন্দন। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রী রামার সফর সঙ্গে হেনাপা সহ যুব দলের সাধারণ সহ সাধারণ সম্পাদক সহ মঞ্চের সামনে বিনিয়োগ জয়পুরহাটের নেতা কর্মী এবং জনগণ ভাইরা বোনেরা, আজকে বক্তব্য দেওয়ার সময় নাই, শুধু একটি কথা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাও। বিনা অপরাধে কোন দোষ নাই তাকে বন্দি করে রেখেছ, এবং আজকে বাংলাদেশে যে নিত্য প্রয়োজন জিনিসপত্র, তেল, লবণ, ঝাল, চাউল, আগার দাম যে বৃদ্ধি হয়েছে, এই শেখ হাসিনা কমিয়ে দাও, এবং আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় এখানে গণতন্ত্র নাই, দিনের ভোট রাতে হয়, কোন কোন ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, এমন একটা অবস্থানে আমরা অবস্থান করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা শ্রীনামাকে অনুরোধ করব আপনি আপনারা নির্দেশ দিয়ে যাবেন, এবং বাংলাদেশের যে কয়টি দেশে যে কয়টি জেলায় আন্দোলন হয়েছে জয়পুরহাট প্রথম সারি, আমরা আন্দোলন করতে প্রস্তুত,
রিকোয়েস্ট করছি, এবারে বক্তব্য রাখছেন সম্মানিত সদর জয়পুর সদর থানা সম্মানিত আহ্বায়ক সাবেক পিপি অ্যাডভোকেট হানা কবির ভাই, তাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জয়পুরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ শামসুলক সাহেব, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী অ্যাডভোকেট শিরিন সুলতানা, আমার সহকর্মী অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন হেনা, আমার বন্ধু বর এবং জয়পুরহাটের কৃতি সন্তান প্রধান বক্তা এ কে এম ওবায়দুর রহমান চন্দন ভাই, মঞ্চের সামনে আমার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকে আমি শুধু একটি মেসেজ দিতে চাই। ইতিহাসের পাতা থেকেই যেমন শিক্ষা নিতে হয়, দিল্লি দখল মানে ভারত দখল, ঢাকা দখল মানে গোটা বাংলাদেশ দখল, আজকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটি মেসেজ দিতে চাই। জয়পুরহাটে আপামর জনতা বিএনপির নেতৃত্বে এই সরকারের পতন করার জন্য প্রস্তুত রয়েছে, শুধু ঢাকায় একটা আপনার আন্দোলনের সূচনা করুন। বন্ধু আমার আর একটি মেসেজ দিতে চাই, স্বাধীনতার সময় আমরা জয়পুরহাট থেকে প্রায় 2000 লোক ঢাকা গিয়েছিলাম, গাড়ি রিজার্ভ করে নিয়ে ট্রেন রিজার্ভ করে নিয়ে। যদি আপনারা ঢাকা দখল করার জন্য যদি লোক প্রয়োজন হয়, নেতার কর্ম প্রয়োজন হয়, জয়পুরহাটে মেসেজ দিবেন যে কোনো মূল্যেই আমরা অ্যাডভোকেট শামসুল হক সাহেব, সরি আমাদের অধ্যক্ষ শামসুল হক সাহেব, ওবায়দুর রহমান চন্দন সাহেবের নেতৃত্বে হাজার হাজার লোক ঢাকায় আমরা যেতে প্রস্তুত আছি। শুধু আমরা ঢাকাকে একটু উত্তপ্ত করুন। আমার সাবেক একজন নেতা আমার বড় ভাই বলেছে জয়পুরহাটে দখল করার জন্য 4 মিনিটেই যথেষ্ট। তাই সকলকে বন্ধু আমার কেনাইতে পড়বে আমার মরহম নেতা জনাব মোজাহার আলী সাবেক এমপি সাহেবের নেতৃত্বে আমরা ঢাকায় গিয়েছিলাম। বন্ধুরা আমার ঢাকায় মিছিল করার মতো তখন কেউ সাহস পায় নেই। একটা মেসেজ দেই, আমরা কমলাপুর স্টেশন থেকে যখন ব্যানার নিয়ে জয়পুরহাটের মাটির মানুষরা যখন কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় আপনার অফিসের সামনে যখন মিছিল করে যাচ্ছিলাম, পাশের লোকেরা শুধু বলে হায় হায় সাহস বলে কোথায়, পুলিশরা এতে দাঁড়ালো, সবাই দেখছে জয়পুরহাটের বাঘের বেটা মোজাহার আলী প্রধান নেতৃত্বে এখানে মিছিল এসেছে। বন্ধুরা আমার আমারও আপনাদেরকে মেসেজ দিতে চাই, ঢাকা দখল করুন, জয়পুরহাট দখল করতে সবাই লাগবে না। ঢাকা দখলকে ধন্যবাদ জানিয়ে যদি ঢাকা দখল করার প্রয়োজন হয়, আমারও জানছি জয়পুরহাটের মানুষ যেতে প্রস্তুত আছে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সদর থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দকে। আপনারা মনে হয় ঝিমিয়ে গেছেন, আপনারা ঝিমিয়ে গেছেন। সুমন একটু সুমন, এই সুমন সুমন দাঁড়াও, এই সুমন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমাদের শিরিন সুলতানা ম্যাডামের সফর সঙ্গী হিসেবে এসেছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
রুনা গাজী আপা এসেছেন, তাকে একটু সালাম দেবেন, হাত তুলে একটু সালাম দেবেন, তার জন্য একটু কলতায় দেবেন। সে বাগেরহাট থেকে এসেছে, বাগেরহাটের মেয়ে, অবধি কন্যা, অনেক কথা বলেছে কিন্তু মাইকে বলবে না। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রাখছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, বিশ্বস্ত হিরণময় হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তিতুমীর কলেজের সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক, বক্তব্য রাখছেন প্রিয় বড় ভাই শাহরাম চৌধুরী ভাইকে, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহিম। সারা বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ধারাবাহিক নিয়ম অনুযায়ী আজকের এই জয়পুরহাট জেলা কর্তৃক আয়োজিত এই সভার সভাপতি, সহযোদ্ধা শ্রদ্ধেয় বড় ভাই শামসুলক ভাই উপস্থিত আছেন। আমার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় আপু, নব্বই আন্দোলনের অগ্নিকন্যা, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর সম্পাদক সুলতানা শিরিন আপা উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার আরেক খুব কাছের বড় ভাই, রাজশাহী বিভাগের নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চন্দন ভাই উপস্থিত আছেন। আরেক আপা আমাদের এই কুমিল্লার আপা সাদেরা আলউদ্দিন নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং স্নোভজন ছোট বোন ইডেন কলেজের ছাত্রী নেত্রী রুনা গাজী এবং জয়পুরহাটের যুব দলের আহ্বায়ক সুব্রহ সদস্য সচিব আদনান, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, যেসব মুরব্বী এখানে বক্তব্য দিয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার বক্তব্য দিবেন শিরিন আপা, চন্দন ভাই আর সাবের আপা দিবেন। আমি শুধু দুটি কথা বলবো, সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা শেখ হাসিনা ওয়াজেদ 2008 সালে ক্ষমতা আসার পরে আজকে নতুন কিছু নয়, হয়তোবা আজকে সীমাহীন বেড়ে গিয়েছে। এই হাসিনার আমলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নতুন কিছু নয়, এটার পিছনে একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট হচ্ছে যাকে আওয়ামী লীগ দরবেশ হিসেবে চিনে, সালমান আব্রমান সিন্ডিকেটের নেতা। এই সালমান আব্রমান সিন্ডিকেটের ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে টাকাগুলো নিয়ে শেখ হাসিনাকে দেয়, প্যাকেটে প্যাকেটে দেয়, আর বস্তায় বস্তায় শেখ হাসিনা ওয়াজে যখন বাংলাদেশের বাইরে যায় দেখবেন তার পিছনে 30-35 জন লাগেজ নিয়ে বাইরে চলে যায়, সম্পূর্ণ বাংলাদেশের টাকা চলে যায়। বন্ধুরা আমার এইসব বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, হটাও হাসিনা বাঁচাও দেশ, মুক্তি করো খালেদাকে, তারেক রহমানকে বাংলাদেশে আনো, তবে শান্তিতে থাকতে পারবেন, তবে স্বাধীনতা ফিরে পাবেন, তবে আবার স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারবো এবং দ্রব্যমূল্য নিম্নগতিতে আসবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলে ভালো থাকুন, আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি নিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে একাত্মতা ঘোষণা করে শেখ হাসিনা হটানোর আন্দোলনের জন্য শপথ গ্রহণ করার প্রতিজ্ঞা গ্রহণ করুন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কি ছবি নিব সামনে খালি ঘুরে ছবি একটা সুন্দর। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুরু হয়ে গেছে। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে মূল জনসভা স্থল রাখার জন্য আহ্বান জানাচ্ছে। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এক হকের সাবেরা আলাউদ্দিন হেনা,
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট সাবের আলাউদ্দিন হেনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের জয়পুরহাট জেলা সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের সেই সাবেক এমপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক রাজপথের অগ্নিকন্যা সাবেক মহিলা দলের কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক আমাদের অ্যাডভোকেট শিরিন সুলতানা আপা উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ শামসুল হক জয়পুরহাট উপজেলা জয়পুরহাট জেলার আহ্বায়ক উপস্থিত আছেন আমাদের বিএনপি কেন্দ্রীয় সহসংগঠিত সম্পাদক জনাব চন্দন ভাই এবং আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জয়পুরহাট জেলার বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল এবং মহিলা দলের বোনেরা সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের বক্তব্য রাখবেন মূলত আমাদের শিরিন সুলতানা আপা। তারপর আমরা ওনাদের সাথে এসেছি, আপনারা জানেন যে 2000 এই অবৈধ সরকার 2014 সালে ভোটার দিয়ে নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশে একটি কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেছিল। তারপর 2018 সালে দিনের ভোট রাতে করে আরেকটি কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের যে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা তাদেরকে তাই জনগণ বলে ভুট সরকার মিডনাইট সরকার। তারপরে আপনারা জানেন যে এই অবৈধ সরকার ক্ষমতা আসার পর থেকে হত্যা খুন ঘুম প্রতিনিয়তই বেড়েই চলেছে। তারপর এখন আবার বিশেষ করে আমাদের নারী সমাজ নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতন নারী ধর্ষণ প্রতিনিধি বেড়েতে হচ্ছে। তারপর এখন বর্তমানে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, গ্যাস তেল বিদ্যুৎ প্রতিটা জিনিসের দাম বাড়ছে। জনগণ এখন বাজারে গেলে তেল কিনলে চাল কিনতে পারছে না, চাল কিনলে ডিম কিনতে পারে না, ডিম কিনলে ডাল কিনতে পারে না। এই হইল সাধারণ মানুষের অবস্থা। এই অবৈধ সরকার যেভাবে জনগণের টাকা লুটপাট করছে, তাই বলতে চাই এই ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। তারা সমস্ত দেশের টাকা সুইস ব্যাংকে পাচার করছে, আর বেগমরা বেগমদের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করছে। তাই বলতে চাই অবিলম্বে এই অবৈধ সরকার পদত্যাগ করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেন, দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করুন। আর যদি তা না হয় আন্দোলন 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 আন্দোলনের মাঝে আমরা এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো, দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আর যদি প্রয়োজনে আমরা 1971 সালের মতো আর একটি মুক্তিযুদ্ধ করবো, তারপর আমরা এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ। সময় কম নাই, সংক্ষিপ্তভাবে বললাম, সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি।
মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জয়পুরহাট জেলাবাসীকে ধন্য করেছেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্নি মশাল ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সাবেক বিবি, ঢাকার রাজপথের আন্দোলনের জীবন্ত কবিতা শ্রদ্ধেয় বড়বোন শিরীর সুলতান আপা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা আপা, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুব কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী এবং জয়পুরহাটের আরেক কৃতি সন্তান বন্ধুবর উবায়দুর রহমান সুইট সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, মুক্তিযুদ্ধের মহান ঘোষকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মুক্তিযোদ্ধাদের দল বিএনপি, বাংলাদেশের জনগণের দল বিএনপি, তাই যে মুহূর্তে বাংলাদেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে, আজকে টিসিবির ট্রাকের পিছনে যে মুহূর্তে বাংলাদেশের মানুষ ছুটে চলেছে, সেই মুহূর্তে জনগণের দল হিসেবে বিএনপি বসে থাকতে পারে না? পারে? সংগ্রামী বন্ধুরা আমার, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি কিন্তু আজকের নয়, আমরা একটু পিছনে যেতে চাই। আপনারা শোনেন নাই বাংলাদেশে 80 টাকা কেজি লবণ ছিল? আপনারা কি বাসন্তীর কথা শোনেন নাই? আপনারা কি ব্যাংক ডাক্তারির কথা আগে শোনেন নাই? 72 থেকে 75-এর কথা আমরা ভুলি নাই। সংগ্রামী বন্ধুরা আমার, তার মানে কি দাঁড়ালো? এইটা হলো বাপ বেটি কোম্পানির একটি ব্যবসা, একটি পারিবারিক ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনটা কি? বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়া। সেই লোককে তারা যে কাজটি কুশলে করেছেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে অবরুদ্ধ করে রেখেছেন, কারণ তারা জানেন বাংলাদেশের মানুষকে একজনই সন্তান সম বুকে আগলে রাখেন, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাই সকল সমস্যার সমাধানের জন্য সর্বাগ্রে প্রয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এইভাবে স্লোগান দিলেও হবে না। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, বাংলাদেশের মানুষের অধিকার হারানো অধিকার ফিরে দেওয়ার যে আন্দোলন চলছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শরীর করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? তাহলে ইনশাল্লাহ হবে। সংগ্রামী বন্ধুরা, আপনাদের পাশাপাশি প্রিয় জয়পুরহাটবাসীকে একটি মেসেজ আমি দিতে চাই। সম্মানিত জয়পুরহাটবাসী, আমাদের নেতা
বাংলাদেশের কান্ডারি তারেক রহমান সাহেব বলেছেন, আপনাদেরকে বিএনপি পছন্দ করতে হবে বা বিএনপি করতে হবে এমন কোন কথা নেই, কিন্তু আমরা বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করছি, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারা আমাদের সহযোগিতা করুন, মানসিক ভাবে সহযোগিতা করুন, আমরা কথা দিলাম আপনাদের অধিকার আমরা আদায় করে আপনাদের হাতে ফিরিয়ে দিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো, তখন আপনারা সিদ্ধান্ত নেবেন বিএনপি কে আপনারা রায় দিবেন কি দিবেন না। সেই জন্য পাশাপাশি আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমাদের দলের যারা নেতা কর্মীরা আছেন সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকুন। আপনারা প্রস্তুত আছেন? তাহলে একটু সবাই একটু জানিয়ে দেন, সবাই একটু জানিয়ে দেন জয়প্রহাটবাসীকে যে জয়প্রহাট যুগে যুগে বিএনপির ঘাঁটি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। নেত্রী কি আছে? কোন সে নেত্রী? সংগ্রামী বন্ধুরা, ইনশাল্লাহ আমরা সফল হব বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা আপনাদের আমরা সকলে ঘরে ফিরব। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, সকলে আপনারা মঙ্গল কামনা করছি। এবং বাংলাদেশে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন চলছে, সে আন্দোলন চালাতে গিয়ে জয়প্রহাটে মরহুম মোজার আলী প্রধান সহ যাদেরকে আমরা হারিয়েছি প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। এই শোককে আমরা শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা সফল হব। আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। এই হাসান হাসান, জয়পুরহাট পাঁচবি কামাই খেতলাল আটকেলপুর 32টি ইউনিয়নে সারা দেশে নেত্রী কি আছে? এই সারা বাংলাদেশে আশা আকাঙ্ক্ষা নেত্রী আছে? এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল নেত্রী আছে? আজকে যিনি জয়পুরহাটে এসে আমাদেরকে ধন্য করেছেন, সেই অগ্নিকন্যা কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক
সাবেক ভিপি রোকেয়া হল এবং আমরা তাকে সব সময় মিছিল মিটিংয়ে অগ্রভাগে দেখেছি এবং আমরা অনুপ্রেরণা পেয়েছি সেই মহান নেত্রী জোনাবা শিরিন সুলতানা। আরো উপস্থিত আছেন আমাদের স্নেহতুণ্য জয়পুরের তৃতীয় সন্তান এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং আরো ওরা সহ সফর সঙ্গী হিসাবে এসেছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হেনা আপা এবং মুনা গাজী সাহেব আপা, তাছাড়া আমাদের শাহ আলম চৌধুরী ভাই, এছাড়া আজকে যে জেলা বিএনপি হার্টথ্রব তিন নেতা যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, মাসুদানা প্রধান, এম এ ওয়াব এবং আরো জয়পুরহাট জেলায় অধীন পাঁচটি থানার দশটি ইউনিটের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সর্বোপরি ছাত্রদল, যুবদলের, স্বেচ্ছাসেবক দলের, কৃষক দলের নেতৃবৃন্দ সহ আজকে এই জয়পুরহাটের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনারা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, সভাপতি হিসাবে কিছু কিছু বক্তব্য, মূল্যবান কথাও বলতে হয়, আমি সময় বেশি নিব না, একটি কথা বলতে চাই। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, একাত্তরের রণাঙ্গনের মহানায়ক, ইসলামী মূল্যবোধের উপর জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে মানুষটি বিএনপি দল প্রতিষ্ঠা করে গেছেন, সেই মহান নেতা আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে আমাদের প্রাণপ্রিয় নেতা জয়পুরহাটের মাটি ও মানুষের নেতা মোজার আলী প্রধান, তার রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি আজকে যে চাতালে আমরা সমাবেশ করছি, এই চাতালের মালিক আমার বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যদিও জুনিয়র এবং এই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন, সেই মাহবুব সর্দার, তার রুহের মাগফিরাত কামনা করছি। সাথী বন্ধুরা, এই অবস্থায় আজকে এই জেলায় ইতিপূর্বে এই নতুন হাটে যে আমরা 24শে ডিসেম্বর বিশাল একটি জনসভা করেছিলাম, সেখানেই প্রমাণিত হয়ে গেছে, সেই দিনই প্রমাণিত হয়ে গেছে যে জয়পুরহাটের মানুষ বিএনপি প্রবল মানুষ। আজকে একইভাবে দ্বিতীয়বারের মতো আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সাধু বন্ধুরা, বর্তমান সরকার এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেট করে এবং দুর্নীতিতে সেরে গেছে গোটা বাংলাদেশ, এই হাসিনাকে এই দেশের মানুষ আর দেখতে চায় না। বিগত 14 সালের যে নির্বাচন, রকিব মার্কা নির্বাচন আপনারা দেখেছেন, ভোটের আগে রাতেই ভোট হয়ে গেছে। 18 সালে যে হুদা মার্কা নির্বাচন হয়েছে সেটাও আপনারা জানেন, এইভাবে আর সুযোগ দেওয়া যেতে পারে না। বর্তমানে যে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওইভাবে ধারাবাহিকভাবে হাসিনাকে জয় করে দিবে।
এরকম একটা পায়চালা করতেছে, কিন্তু এই দেশের মানুষ আর সুযোগ দিবে না। সাথী বন্ধুরা, একটা কথাই বলবো, আমি সময় দিব আমাদের প্রধান অতিথি, উনি সময় পাবেন ইনশাল্লাহ, উনি কথা বলতে পারবেন। মাগরিবের 10 মিনিট আগে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে এই মুহূর্তে আমরা জয়পুরহাটের মানুষ, সারা দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষ আর নির্বাচন করবে না। তাহলে কিভাবে এই সরকারকে হটানো যাবে? একমাত্র উপায় রাজপথ। রাজপথই ফয়সালা দিবে, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সাথী বন্ধুরা, সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কার্যত আমরা খুব একটা বেশি কিছু করতে পারিনি, সবাই জানি। তবে হ্যাঁ, এ দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে এবং আল্লাহ তাকে সুস্থ করে রাখছেন, একটুখানি হলে উনি সুস্থ আছেন। তাই আমি মনে করি যে এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়াকে আমরা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, এই আশায় আহ্বান রাখতেছি। আর এই যখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হবে, তখন 111 ষড়যন্ত্রকারী প্রধান নায়ক মইনুল আহমেদ, আপনাদের মনে আছে, ইন্ডিয়াতে গিয়েছিল, সেখান থেকে 6টি ঘোড়া উপঢৌ হিসেবে নিয়ে আসে, মনে আছে তো? সেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়। ইনশাল্লাহ আগামীতে সেই মইনুল আহমেদকে আবার বাংলাদেশে ফিরে আনবো, এবং ওই 6টি ঘোড়া কোথায় আছে ওই 6টি ঘোড়া আবার ইন্ডিয়াতে ফেরত পাঠাবো মইনুল আহমেদকে দিয়েই, ইনশাল্লাহ। এই আশা আহ্বান রেখে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রশাসনও যতটা সুযোগ দিয়েছে এর জন্য ধন্যবাদ। তবে পুলিশ ভাইদের জন্য, পুলিশ ভাইদের জন্য আমার একটাই আহ্বান, আপনাদের বিবেক যা বলে বিবেকের সাথে কথা বলে আপনারা আপনাদের অবস্থান থাকবেন ইনশাল্লাহ। বিএনপি আপনাদের সাথে আছে, সারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বিএনপি আছে ইনশাল্লাহ। এই আশা আহ্বান রেখে আপনারা সবাই সুস্থ থাকুন। একটা তো আমি একটু স্লোগান দেবো, আপনাদের শরীর সবাই তো দিয়েছে, আমি স্লোগান দেবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, পাপ্পু পাপ্পু আপনি নিচে যান, পাপ্পু আপনি একদম ভালো আপা আমাদের, নিচে যান পাপ্পু, আপনার জন্য একটা তালি হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে বক্তব্য করার সুযোগই হয় না, খালি উপস্থাপনা আর উপস্থাপনা, তারপরে আমরা বক্তব্য ভুলে গিয়েছি। আপনারা জানেন বর্তমান সরকার একটি ডিজিটাল সরকার বলে নিজেদেরকে, ডিজিটালের জন্য করছে সজীব ওয়াজের জয়। তার বেতন কত জানেন কি? একটু খোঁজ নিয়ে দেখবেন, তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে, অথচ আমাদের দলের চেয়ারম্যানকে দুর্নীতিবাজ বলছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, এই সরকারের সময় খুলনা খালিশপুরে একজন বৃদ্ধ মুরব্বী ভোট দিতে গিয়েছিল, তিনি বলেছেন আমি আমার ভোট দিব। আগে একটা স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে ভালো লোককে দিব। এখন আওয়ামী লীগ নতুন একটি স্লোগান বের করেছে, স্লোগানটা কি জানেন? আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, কবরে যে মাইয়ের শহীদ আছে তার ভোটটাও আমরা দিব। খুলনা খালিশপুরে চাচা গিয়েছিল ভোট দিতে, সেন্টারে গিয়ে যায় শুনে চাচা একটা ভোট হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে বললো বাবা আমি তো প্রথম আসলাম, আমার ভোট কে দিল? ভোট দিয়ে গেছে।
দু ঘন্টা পরে গিয়ে তোমার চাষির ভোটটা কি হলো বাবা দেখো তো, বলছে চাষির ভোটও দিয়ে গেছে। তো বৃদ্ধ আফসোস করে বলেছিল, বাবা তোমার চাচির সঙ্গে 15 বৎসর থেকে দেখা নেই, আধা ঘন্টা আগে যদি আসতাম তোমার চাচির সাথে দেখা হতো। তখন বলছে চাচি কোথায়, 15 বৎসর আগে মারা গেছে। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী স্বনির্ভর বিষয়ক সম্পাদক মহামাটি মানুষের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের বিশ্বস্ত হাতিয়ার পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখছেন জনাব শিরীন সুলতানা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলার বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শামসুল হক সাহেব উপস্থিত আছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক বিশেষ সম্পাদক উবায়দুল হক চাঁদ উপস্থিত আছেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবের আলউদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট জেলার জয়েন্ট সেক্রেটারি রুনা গাজী এবং আমাদের যুব নেতা ঢাকা থেকে আগত শাহ আলম চৌধুরী এবং আমার ডানে বা এবং সামনে যারা আছেন জয়পুরহাট জেলার বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, চাষাজ তাকি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য। আজকে 2 তারিখ স্বাধীনতার মাস, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ রজত জয়ন্তী পালন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই মাসে 1978-এর 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার পরিজনকে রেখে এই দেশ মাতৃকার টানে এদেশের জনগণের ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যিনি নিজের জীবনকে তুচ্ছ করে 1971-এর সে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। এই জয়পুরহাটের মাটি ধানের শীষের ঘাটি, এই জয়পুরহাটের মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি, এই জয়পুরহাটের মাটি আজকের বিক্ষোভ সমাবেশে আবার প্রমাণিত হয়েছে। বন্ধুরা, আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচি তেল গ্যাস পানি সহ চাল ডাল তেল নুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে করতে এসেছি। এই যে আপনাদের কাছে নয়াহাট, এখানে একটি মাঝে মাঝে দেখবেন একটি ট্রাক এসে হাজির হয়, ট্রাক এসে হাজির হয়, পৃথিবীর একটি ট্রাক, মানুষজন স্রোতের মতো দৌড়ে দৌড়ে যায় ঢাকা শহর সহ সারা বাংলাদেশে। কিছু টিসিবি ট্রাক নামিয়ে দিয়েছে আর
এই অবৈধ সরকার বলছে বাংলাদেশকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছে। উন্নয়নের নমুনা দেখা যায় যখন পৃথিবীর এই পাশে এই নিত্য প্রয়োজনীয় চাল তেল না জন্য সাধারণ লোক জীবন স্রোতের মতো জমে জমে যায়, আর আওয়ামী লীগের সেই নির্ধারিত দেলাম না দেখে দেখে কার্ড দেখে টিকিট দেখে আওয়ামী লীগের নেতা নেত্রী দেখে সেই পৃথিবীর জিনিস দেয়, আর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খালি হাতে বাড়ি ফিরে যায়। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের নমুনা। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে আমার মা বোনেরা বলতে পারবে, আমার মা বোনেরা বলতে পারবে ঘরে আজকে তিন বেলা তাদের সন্তানকে খেতে দিতে পারে কিনা। আজকে পরিবারের অভিভাবক যে বাপ সে বলতে পারবে তার স্ত্রী সন্তানদেরকে আজকে তিন বেলা তিন মতো খেতে দিতে পারে কিনা। আর হাসিনা বলে দেশকে উন্নয়নের সাগরে নাকি ভাসিয়ে দিয়েছে। মাথায় আমার মতো হেজাব পরে, আমি ভাই হাসিনার মতো যখন তখন পরি আর ফালাই না। আমি পবিত্র হজ মোবারক সম্পন্ন করে আমি হজ হেজাব মাথা দিয়েছি। যার একজন নেত্রী আছেন সময়ে সময়ে হেজাব পরে, সময়ে সময়ে মা হেজাব খুলে দেয়, সময়ে সময়ে তিলক পরে, সময়ে সময়ে বলে উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার চায় নামাজও খুঁজে পায় না, রাত্রেবেলা নাকি চায় নামাজ খুঁজতে হয়। প্রিয় সাথী এবং বন্ধুরা, যে বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, কি ভাইরা পেয়েছেন কিছু? আজকে চালের দাম কত? মোটা চালের দাম 60 টাকা। আজকে তেলের দাম কত? 200 টাকা হয়ে গেছে ভাই, খবর নিয়ে দেখেন আরো বাড়বে। আজকে বাণিজ্য মন্ত্রীকে আর এই ডাল তেল সহ আজকে যে আমাদের শীতের সবজি, এই শীতের সবজি আপনার প্রত্যেকটা সবজির দাম 80 থেকে 150 টাকা। অথচ আমরা টিভিতে দেখি যে কৃষক ফসল ফলায় সে কৃষক ফসলের দাম পায় না, সে বলে তার টমেটো 3 টাকা, তার শিম 5 টাকা, তার বেগুনের দাম 6 টাকা, আর ঢাকা শহরে এই জিনিস যে দাম হয় 80 টাকা 90 টাকা 100 টাকা করলার দাম। কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় না, আর এই ফাউতাবাজি দিয়ে বলেছে 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, মাথায় হেজাব করে মানুষের কাছে ক্ষমা চেয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় এসেছিল এই শেখ হাসিনার সরকার। আজকে বন্ধুরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, শুধু ধ্বংস নয়, আজকে খাদের কিনারে এনে বাংলাদেশকে দাঁড় করিয়েছে। বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, টাকা কোথায়? টাকা বাইরে পাচার হয়ে গেছে, কোথায় গেছে? সে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, সিঙ্গাপুরে। আজকে বাংলাদেশের টাকা যায় সেখানে, বাংলাদেশের মানুষের পকেট কেটে তেল নুনের দাম বাড়িয়ে, তেল গ্যাস পানির দাম বাড়িয়ে আজকে সেই টাকা এই আওয়ামী লীগের নেতা নেত্রীরা, এই সরকারের মন্ত্রী এমপিরা সেই টাকা বাইরে পাচার করে, আর আমার দেশের জনগণের রক্ত চোষা টাকা সেই টাকা তারা পকেটে নিয়ে যায়। বন্ধুরা, প্রিয় সাথী এবং বন্ধুরা, এই সরকারের বাণিজ্য মন্ত্রী বলেন গত 2-3 দিন আগে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমার করার কিছু নাই, এই সরকারের করার কিছু নাই। তাহলে আপনি ক্ষমতা আছেন কেন? আপনার কাছে ক্ষমতা আছেন কেন? ক্ষমতা থেকে বিদায় হন, আমরা আমাদের দেশ চালাবো, আমরা জনগণকে নিয়ে এই দেশ চালাবো, জনগণের সরকার প্রতিষ্ঠিত করব, জনগণ দেশ চালাবে। সেই জন্য আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে বাংলাদেশ পথে।
সাথী এবং বন্ধুরা, আমরাও চাই ফয়সালাটা রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপতি হোক। আজকে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় এই সরকারে। কয়েক মাস আগে আমরা দেখলাম পেঁয়াজের দাম 300 টাকা পর্যন্ত নিয়ে গেছে, আবার এখন আবার দাম বাড়া শুরু হয়েছে। রোজা আসে, আওয়ামী লীগের নেতা নেত্রীরা ফুলে ফেপে বড় হয়, তারা বাণিজ্য করে, তারা এই যে সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের টাকা তারা পকেটে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, প্রিয় সাথী এবং বন্ধুরা, কয়েকদিন আগে দেখলাম সিএসি নিয়োগ হয়েছে। এই সিএসি নিয়োগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা বলি সিএসি নিয়োগ করে আমাদের কোনো সিএসি ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা বলতে চাই এই সরকারকে নামাতে হবে, মিত্র নিরপেক্ষ সরকার কায়েম করতে হবে। সেই সরকারের আন্দোলনে সিএসি থাকবে, সেই সিএসির আন্দোলনে নির্বাচন হবে। আগামী দিনে কি আমরা এই সিএসির আন্দোলনে নির্বাচন করতে দিব? এই সিএসির আন্দোলনে, এই শেখ হাসিনার আন্দোলনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। প্রিয় সাথী এবং বন্ধুরা, গত কয়েকদিন আগে দেখলাম আমেরিকা থেকে র‍্যাব বাহিনী সহ পুলিশ বাহিনীর 7 জন কর্মকর্তার নামে স্যাংশন হয়েছে। তারা সারা দেশে যে গুম খুম করেছে, অন্যায় করেছে, তার প্রতিবাদে স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার সাথে সাথে আমেরিকা থেকে সাথে সাথে শেখ হাসিনা বলা শুরু করলো, এটা বিএনপি করেছে, জামাত করেছে, এই বিএনপি জামাত করেছে, এই স্যাংশন বাতিল করতে হবে। এটা কিছু না, এটা প্রকাশ করার জন্য কখনো আইজি সাহেব জার্মানি চলে যাচ্ছেন, কখনো আরেকজন মন্ত্রী ওই বিদেশ চলে যাচ্ছেন। আমরা কি দেখলাম, সকলেই দুবাই থেকে ফেরত আসছেন, অর্থাৎ এই সরকারের মন্ত্রীদের বিদেশে যাওয়ার কোনো পারমিশন তারা পাচ্ছে না। তাই আমরা যেটা বলেছি যে এদের ভিসা বাতিল হয়ে গেছে, এরা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনা সরকার, আজকে শেখ হাসিনা সরকার শুধু আমেরিকা নয়, শুধু ইউরোপ নয়, সারা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধুরা। সেজন্যই গত কয়েকদিন আগে পরশুদিন দেখলাম টিভিতে এসেছে, তারা লবিস্ট নিয়োগ করেছে, কি জনগণের টাকা দিয়ে প্রতি মাসে $20,000 খরচ করে তারা আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেছে। সেই টাকাটা কার থেকে যাবে? সেই টাকাটা খরচ হবে আপনার আমার টাকা থেকে। আজকে চোর তেল বাঁচানোর জন্য, দুর্নীতিবাজ তেল বাঁচানোর জন্য, এই ভোট টাকাদের বাঁচানোর জন্য শেখ হাসিনা জনগণের টাকা খরচ করে আজকে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বন্ধুরা। তাই বন্ধুরা, আমরা বলতে চাই যে জয় কালে ক্ষয় নাই, মরণ কালে কোন ঔষধ নাই। শেখ হাসিনা তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার সময় শেষ হয়ে গেছে। সারা পৃথিবী থেকে উইকেট পড়া শুরু হয়েছে শেখ হাসিনা, তোমার সময় শেষ। বাংলাদেশে তোমার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে, এই রাজ জয়পুরহাটের এই মাঠে এসে দেখো বাংলাদেশের জনগণ আজকে উজ্জীবিত হয়ে আছে। দেখো খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে তোমাকে আবার বিদায় করার জন্য বন্ধুরা। আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো যেখানে মুরব্বীরা আছেন, ছাত্ররা আছেন, যুবকেরা আছেন, এবং আপনাদের মধ্যে যে স্পিড আমি দেখেছি সেটা সত্যি অতুলনীয়, এবং আপনাদের যে সাংগঠনিক ক্ষমতা এটাও আমাকে অত্যন্ত অভিভূত করেছে। তাই বন্ধুরা, আজকে বলতে চায় আমাদের তারেক রহমান, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে সংগঠিত করছেন। তিনি একটি কথা বলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি লুকিয়ে দাঁড়াও তবেই বাংলাদেশ। তাই বন্ধুরা, আপনাদের যে স্পিড আমি দেখেছি সেই স্পিড কাজ করবে, যে এলাকার স্মৃতি সন্তান
আমাদের উপায়তলার চন্দন যিনি সহসাংগঠনিকের দায়িত্ব পালন করছেন, যিনি রাজশাহী ডিভিশনকে অর্গানাইজ করছেন, তাকে বলবো এই শক্তিশালী নেতাদেরকে সংগঠিত করুন এবং সকলকে সংগঠিত করে যে খাসিরাকে বিদায় করার প্রস্তাব গ্রহণ করুন। বন্ধুরা, আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে অসুস্থ, তাকে অসুস্থ করা হয়েছে, আপনারা জানেন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে নেত্রী হেঁটে হেঁটে সেদিন কারাগারে গেল আর আমরা দেখলাম আমার নেত্রীকে হুইল চেয়ারে বসে আমাদের নেত্রীকে কারাগার থেকে বের করেছে। আজকে তার চিকিৎসার প্রয়োজন, তাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের নেত্রীর অবস্থা আপনারা জানেন যে তিনি এখনো অত্যন্ত অসুস্থ, ডাক্তাররা বলেছে তাকে বিদেশে নেওয়া দরকার, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত, তার প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে দিয়ে তাকে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তার একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে তার শরীরের মধ্যে, তার এই যে ট্রিটমেন্ট চলছে, যে রিপেয়ারিং করা তার ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্টটা এক সময় বিফলে যেতে পারে। সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে আমাদের নেত্রী আপনি দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তত তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কারণ আমরা জানি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে একাগারের সময় বলেছিলেন তাকে যখন বিদেশে পাঠানোর সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন বিদেশে আমার কেউ নেই, এই দেশে আমার সব, এই দেশ আমার পরিবার, এই দেশ আমার সব, এই দেশেই আমি থাকবো, এই দেশ আমি কোথাও যাব না। আজকে সেই নেত্রীকে তার শুধুমাত্র চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের নেত্রীকে বাইরে চিকিৎসার ব্যবস্থা আপনারা করুন। আপনারা তো বলেন বিএনপির কোনো অস্তিত্ব নাই, মিটিং ডাকলে লোক আসে না, লোক নাকি পান না, তা আজকের এই সমাবেশে এরা কারা? এরা কারা? বিএনপি যখন কোনো সংগঠনই না তাহলে খালেদা জিয়াকে এত ভয় কেন? তারেক রহমানকে এত ভয় কেন? শিয়া পরিবারকে এত ভয় কেন? আজকে সংসদে দেখবেন কোনো আলাপ নাই, এই যে চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পড়াইতেছে আলোচনা নাই, ব্যাংকগুলি খালি করে দিছে সেইটার ব্যাপারে আলোচনা নাই, বাংলাদেশের সব কিছুর দাম কমে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, একটা জিনিসের দাম কমে গেছে সেটা কি? মানুষের জীবন। এই যে দেখেন আমরা যদি মহিলা যাই শেখ হাসিনার কোনো ভ্রুক্ষেপ নাই, তাই বন্ধুরা আজকে আমার নেত্রীর যদি কিছু হয় শেখ হাসিনা কিছু হবে না, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই গণতন্ত্র রক্ষায়, তাদের ভোটের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। সেই কারণে আমরা মনে করি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠান, তা না হলে তার মুক্তির আন্দোলন যেভাবে শুরু হয়েছে এই মুক্তির আন্দোলনকে আজকে আপনারা অনেকেই বলেছেন ঢাকা শহরে আন্দোলন হয় না, ঢাকা শহরে আন্দোলন হয়, কিন্তু এই যে বললেন পুলিশ বাহিনীরা মাঝে মাঝে আমাদেরকে একটু আদর আপ্যায়ন করে, তো এই যে আদর আপ্যায়ন করে ইতিমধ্যে 600 ছেলে পেলেকে খুন করেছে, আদর আপ্যায়ন করে ওনারা আবার বিদেশ থেকে যেমন স্যাংশন পেয়েছে তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে, এই পুলিশ বাহিনীরা যদি একদিন রাষ্ট্রপথে না থাকে তাহলে কি আমরা শেখ হাসিনা পতন করতে পারবো না? তাই বলছি 7 দিন রাখবে না, 3 দিনও লাগবে না, 3 ঘন্টার মধ্যে আমরা শেখ হাসিনা পতন করে দেবো। সেই কারণে আমরা বলি যে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে, জনগণের ভোটের অধিকার আন্দোলনকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে লাগাম বৃদ্ধি পেয়েছে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আমার আপনার
আপনারা সকলের যান মালে নিরাপত্তার জন্য আসুন আমরা আরেকটি আন্দোলন তৈরি করে তুলি, যে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এই লুটপাট 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 সমিতিকে আমরা চিরবিদায় ঘটিয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, আমার যার যার প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত ছিল, তিনি হচ্ছেন আমাদের মোজাদারী প্রধান সাহেব, আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং আজকে তার অভাবটা খুব ফিল করছি। অনেক দিন ধরে আপনাদের জয়পুর হাট দাওয়াত দিয়েছে কিন্তু আমার সৌভাগ্য হয়নি, যখন আসলাম তখন তিনি নাই, তাই আজকের দিনে আমি তার বিদ্যার্থীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমি মনে করি আমাদের এই যে এই নেতা যিনি একটি কালো মিছিলের পর কেন্দ্রীয় কর্মসূচি অংশগ্রহণ করার পথে শেষে ইনি তারপরে তিনি মৃত্যু করে ঢলে পড়েছেন, আজকে এই সমস্ত আমাদের যার নেতারা আমাদেরকে ছেড়ে গেছেন, যারা স্বাভাবিক মৃত্যু হয়নি, যাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আমাদের অনেক স্থায়ী কমিটির সদস্য যাদের স্থায়ী স্বাভাবিক মৃত্যু হয়নি, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আমাদের অনেক নেতা কর্মী এই আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সকলের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কঠিন শপথ নিতে হবে যে শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত, বেগম খালেদা জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত, তারেক রহমানকে বিদেশ থেকে দেশে না আনা পর্যন্ত আমরা কেউ করে ফিরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউল হক। দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। মুক্তি 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 উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন এবং অনেকক্ষণ ধরে এই সভায় সবকিছু শুনলেন, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, এজন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। লাইভ লাইভ।